যদিও অংশই হয়তো মানুষ বেশি থাকে যারা হয়তো চিন্তা ভাবনা করছেন, কেউ কেউ চিন্তা ভাবনা করছেন কিন্তু করে উঠতে পারছেন না, কেউ কেউ করে ওঠার চেষ্টা করছেন এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে, এই সব কিছু মিলিয়েই কিন্তু পরিবেশের সমস্ত চিন্তা ভাবনা যতগুলি কাজ এতগুলি আমরা এখনো বাঁচিয়ে রাখতে পেরেছি। এই মানে মানুষের ওই যে বললেন ডক্টর তিনি আর একটা খুব ভালো কথা বলেছেন যে আমরা কোনোভাবেই হয়তো সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী নই, বরং অন্যথাই হয়তো অনেক সময় দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার সেই জেনারেলাইজ করা ব্যাপারটা হয়তো ঠিক নয়, সেখানেও একটা পেশেন্ট আছে, প্রতিটি অ্যাসপেক্টে কিছু মানুষ শুরুর দিকে কিছু মানুষ 100 থেকে এবং মাঝামাঝি জায়গাতে প্রচুর সংখ্যা আছে। তো যাই হোক, এই দিবস বা এই উদযাপনের মধ্যে দিয়ে হয়তো এই 100 জন আমি এখানে দেখতে পাচ্ছি, আপনারা বলছেন ফেসবুক লাইভে আরও কিছু ছাত্রছাত্রী আসবেন, আমি ধরে নিলাম 100 বা শতাধিক ছাত্রছাত্রী আজকে হয়তো এই প্রোগ্রামে পার্টিসিপেট করবে, থাকবে, শুনবে, কেউ শুনবে না, অনলাইন ক্লাসেস আমরা বুঝতেই পারছি যে চালিয়ে দিয়ে হয়তো চলে যাবে, কারোর ইচ্ছে হবে সে শুনবে, সব মিলিয়ে একটা ছোট পার্সেন্টেজের ছাত্রছাত্রীদের মধ্যেও যদি এই ধারণাটা ঢুকে ঢোকে এবং তারা যদি সারা জীবন সেটা পালন করেন, এবং এটা আরও বেশি দরকার হচ্ছে যে আশপাশের মানুষের মধ্যে তারাই ছড়িয়ে দেয়, তাহলেই হয়তো সার্থকতাটা থাকবে। তো আমি এইটুকুনি বলে আমার প্রেজেন্টেশনটা শুরু করে দিচ্ছি উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম। আশা করি আমার প্রেজেন্টেশনটা সবাই দেখতে পাচ্ছে, একটু যদি বলে দেন তাহলে আমার সুবিধা হয় যে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমার আজকের আলোচনা অবশ্যই এনভায়রনমেন্ট দিবস বা পরিবেশ দিবস সংক্রান্তই করেছি, মানে সেভাবেই তৈরি করেছি, এবং এবছরের যে থিমটা ছিল, আমি পরিবেশ দিবস কেন উদযাপন হয় সেই বিষয়ে আর আমি কোনো কথাই বলবো না, কারণ সেটা অনেকটাই ডক্টর তিনি বলে দিয়েছেন এবং আমরা সবাই মোটামুটি জানি, ছাত্রছাত্রীরা যারা এখন প্র্যাকটিশন করতে এসছেন তারা সবাই জানেন যে কেন এই দিবস উদযাপিত হচ্ছে। সুতরাং সেই জায়গায় না গিয়ে আমি যেটা বলবো যে এই বছরের থিম যেটা UN 2020 দিয়েছে সেটা হচ্ছে গোলস রিডিফাইন্ড, রিইমাজিনিং, রিক্রিয়েটিং অ্যান্ড রেস্টোরিং, এবং এর মূল কথা হচ্ছে ইকোসিস্টেম রেস্টোরেশন। ইকোসিস্টেম রেস্টোরেশন বললেই মনে হয় যে হ্যাঁ, যখন আমি রেস্টোর করার কথা বলছি, যখন আমি আবার পুনর্গঠনের কথা বলছি, তখন আমি স্বীকার করে নিচ্ছি, আমরা বিশ্বসুদ্ধ মানুষ স্বীকার করে নিচ্ছি যে আমরা সত্যি পরিবেশটাকে একেবারেই নষ্ট করে দিয়েছি, যে কারণে আমাদের এই পুনর্গঠনটা খুব প্রয়োজন। তো সিগনিফিকেন্স অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট এর মধ্যে না গিয়ে আমি যেটুকুনি সিগনিফিকেন্সের কথা আজকে বলবো সেটা হচ্ছে শুধুমাত্র যে কেন কী প্রয়োজন আর কীভাবে আমরা এই পরিবেশটাকে নষ্ট করেছি। প্রথম যে কারণটা চোখের সামনে ভেসে উঠছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের সমস্ত ক্লাইমেট সারা পৃথিবী জুড়ে ভীষণভাবে চেঞ্জ হচ্ছে এবং সেটা খুব দ্রুত হচ্ছে। ক্লাইমেট কখনোই আমরা তবে থেকে এই পৃথিবী তৈরি হয়েছে তবে থেকে নিয়ে আজ অবধি যখন মানুষ ছিল না পৃথিবীতে, মানুষের বসবাসও করতে হয়নি বা আবির্ভাবও ঘটে, সেই সময় থেকেই কিন্তু আমরা জানি ক্লাইমেট চেঞ্জ। বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্লাইমেট হচ্ছে, কখনো ভীষণ গরম হয়েছে পৃথিবী, কখন খুব উষ্ণ, কখন খুব ঠান্ডা, কখনো আইস এজ, কখনো হিটওয়েভ, সমস্ত কিছুর মধ্যে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিবর্তন ঘটেছে। ডাইনোসররা এসেছে, ডাইনোসররা চলে গেছে, মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড প্রথমে তৈরি হয়েছে, সেই মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড এখনো পর্যন্ত রয়েছে। সুতরাং এই জিনিসটা কিন্তু তবে থেকে প্রায় 3.1 বিলিয়ন ইয়ার্স অগো বলা হয় যে পৃথিবীতে প্রথম লাইফ এসেছে,
পৃথিবী কখনোই একরকম টাইমলেস নিয়ে থাকে। কিন্তু তাহলে আমরা কেন এত কনসার্ন, কেন এত ভাবছি? তাই কারণ মানুষের আবির্ভাব কটা, মানুষের কাজকর্ম, মানুষের সমস্ত যে কার্যকলাপ গত 150-200 বছর ধরে মানুষ করছে, রাইট সিন্স যদি আমি বলি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যব থেকে হয়েছে, তবে থেকে ভীষণ দ্রুত গতিতে বদলাতে এবং এই বদলানোটা কিন্তু কোনোভাবেই আমাদের সুবিধে করে দেয়, আমাদের কোনো ভালো তাকে হয়, বরং এই যেটা বললাম পরিবেশ কিন্তু দিনের পর পলিউশন নিয়ে কিছু বক্তব্যই নেই। আমরা প্রত্যেকে জানি পলিউশন কত রকমের পলিউশন, সে সাউন্ড পলিউশন থেকে নিয়ে প্লাস্টিক পলিউশন, এয়ারিং পলিউশন, আমাদের রোজকার জীবনযাপনের মধ্যে দিয়ে যেটা আমরা ডেলি বেসিস জেনারেট করি সেই পলিউশন, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, সব কিছু কিছু মানুষ নির্বিধায় নির্বিচারে করে চলেছে। এবং কিছু মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যাতে এই জিনিসটা না ঘটে, যাতে জিনিসটা কমানো যায়। কিছুটা ফল পাওয়া যায়, আবার কিছুটা ফল পাওয়া যায় না, কিন্তু সচেতনতা ভীষণ দরকার আমাদের আগামী প্রজন্মের। এই ব্যাপারটাকে নিয়ে প্রচন্ডভাবে ভীষণভাবে ভাবনা চিন্তা করা দরকার যে এই পলিউশনের জন্য কিন্তু আমাদের বসবাসের এই একমাত্র স্থানটাই কিন্তু আর বেশি করে থাকছে না, বাসযোগ্যই থাকছে না, তাই না? এটা আমরা বলি, কিন্তু এর যে গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ এই কথাটা, এটাকেও বুঝতে হবে, আমাদেরও বুঝতে হবে, সব কিছু আগামী প্রজন্মের জন্য ছেড়ে দিলে। আমাদের
জিনিসে ব্যবহার করতে হবে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ফাইন্ড সাস্টেনেবল সলিউশন টু ইউসেজ অফ রিসোর্সেস। সমস্ত রিসোর্স যেন আমরা পুরো সাস্টেনেবলি ব্যবহার করতে পারি। তাহলে আমাদেরকে কী করতে হবে? লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। সবচেয়ে প্রথম কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। কীরকম? ভাবতে হবে যে হাউ ক্যান ইউ লিভ বেটার উইথ নেচার। সমস্ত এনভায়রনমেন্টের সাথে আমরা যেন সামঞ্জস্য রেখে চলতে পারি, তাহলে কী করতে হবে? আমাদের ছোট্ট ছোট্ট কিছু চেঞ্জও জানতে হবে। ছোট্ট চেঞ্জগুলো আমি তোমাদের ছোট্ট বন্ধুদেরকেই বলছি, খুব সামান্য ঘর থেকে বেরোনোর সময় লাইট পাখা বন্ধ করে দেওয়া, অপ্রয়োজনে কোনো কোনো এনার্জিকে না নষ্ট করা, সে মোমবাতি হোক বা ইলেকট্রিক বাল্বই হোক, অপ্রয়োজনে কোনো লাইট বা পাখা বা কোনো রকম ইলেকট্রিক্যাল গ্যাজেটস যেন আমরা না ব্যবহার করি। যত সম্ভব কম এনার্জি ব্যবহার করা যায়, এই ছোট্ট একটা লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু বিশাল বড় একটা চেঞ্জ আনতে পারে সারা অপ্রয়োজনে মোবাইল ঘাটা, অপ্রয়োজনে গ্যাজেট ঘাটা। তোমাদের এখন যেরকম পরিস্থিতি তাতে তোমাদের পড়াশোনাটা পুরোপুরি এই গ্যাজেট ভিত্তিক হয়ে গেছে, তাই না? তার বাইরে এত বেশি গ্যাজেট ব্যবহার করা মানেই হচ্ছে তুমি তার মধ্যে এত গুণ বেশি এনার্জি ব্যবহার করছো, তাই না? তাহলে এই ব্যবহারটাকে একটু সচেতনভাবে কমাতে হবে। তাকে তোমার নিজের স্বাস্থ্য, তোমাদের আমি ছোটদেরকে উদ্দেশ্য করে এটা বলছি যে তোমাদের স্বাস্থ্যের জন্য যেরকম যেটা খুব ভালো হবে, তার সাথে সাথে পরিবেশের জন্য, তাই না? আমরা যত কম এই ধরনের এনার্জি ব্যবহারটাকে সীমিত এবং পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারি, সেটা খুব মাথায় রাখা দরকার। শেয়ারিং নলেজ, এইটা এইটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা ডক্টর গিরির কথা থেকে উঠে এসেছিল যে আমরা যেটুকুনি জানি, আমরা যে লেভেল অবধি পড়াশুনো, যে লেভেল অবধি আমরা জ্ঞান করতে পেরেছি, তাতে আমরা অনেক কিছু জানি। পরিবেশ সংক্রান্ত অনেক কিছু জানি, অনেক ছোট ছোট বিষয়ে জানি, খুব বড় বড় বিষয় সম্বন্ধে অনেক কিছু জানতে পারি, এবং নলেজ যেহেতু এত বেশি এখন হাতের মুঠোয় চলে এসেছে, তোমাদের মুঠোফোনগুলো সমস্ত নলেজ তোমাদের হাতের মুঠোয় নিয়ে এসছে। সবসময় সব নলেজ যে ঠিক তাও নয়, কিন্তু যথাসম্ভব যেগুলো ভালো রিসোর্সেস সেখান থেকে যতটা নলেজ তোমরা গেইন করতে পারো, যারা পাচ্ছে না সেই নলেজটা তাদের মধ্যে ছোট্ট ছোট্ট ইনফরমেশন দাও। যে ইনফরমেশনগুলো প্রকৃতির জন্য ভালো, পরিবেশের জন্য ভালো, জানতে পারলেই জানাও, বন্ধুদের জানাও, বাবা মাকে জানাও, পাড়া প্রতিবেশীদের জানাও, ফ্যামিলি মেম্বারদের জানাও, বাড়িতে যারা আসেন আমাদের সাহায্য করতে, বাড়িতে যাদের অ্যাক্সেস নেই অনেক কিছু, তাদের মানে এই সমস্ত জ্ঞানের অ্যাক্সেসই নেই যাদের কাছে, তাদের সাথে ছোট করে আলোচনা করো, তাদের মতন করে আলোচনা করো। ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমাদের যারা আছে, তাদের যারা বন্ধু বান্ধব আছে, তাদের কাছে যাও, কি বলো, এখন তো তোমাদের অপুরন্ত সময়, তাই না? স্কুল কলেজ কিছুই করতে হচ্ছে না, কিন্তু ওই একটা টাইম পিরিয়ড বাড়িতে বসে তোমরা ক্লাসগুলো করছো, তার বাইরে যে রাধা
এনভায়রনমেন্টাল স্টিওয়ার্ডশিপ কথাটা খুব সুন্দর কথা, এরকম না মানে বলো তো, এটা স্টিওয়ার্ডশিপের মানে হচ্ছে তুমি ইচ্ছে করো নিজে থেকে তুমি পরিবেশের জন্য কিছু করো, তোমাকে কেউ বলছে না, তোমাকে তোমার এনএসএস ইউনিট বলে দিচ্ছে না যে তোমাকে আজকে জঙ্গল পরিষ্কার করতে হবে, তোমাকে পরিবেশটাকে ভালো রাখার জন্য এটা করতে হবে, এটা তোমাকে কেউ বলে দিচ্ছে না, তুমি জানো এবং তুমি পরিবেশ সচেতন, তুমি মন থেকে চাও যে পরিবেশটা ভালো থাকুক এবং তুমি সেটা নিজে করতে পারছো। এইটা যতক্ষণ না ছড়িয়ে পড়বে, স্টিওয়ার্ডশিপের ভাবনাটা যতক্ষণ না ছড়িয়ে পড়বে, ততক্ষণ পর্যন্ত সত্যি সত্যি ডক্টর জির কথা অনুসারে কিছুই হবে না। সেই আমরা যেখানে ছিলাম সেখানে রেসপেক্টিং নেচার বায়োডাইভার্সিটি নিয়ে বহু কথা বহু জিনিস তোমরা পড়তে পারো জানতে পারো, সেটা নিয়ে আমি আর আলাদা করে কিছু বলবো না। আর একটা বড় কথা হলো এই যে ভীষণভাবে নিজের উপরে বিশ্বাস রাখা, নিজেদের উপরে বিশ্বাস রাখা, নিজেদের প্রজন্মের উপরে বিশ্বাস রাখা যে আমরা পারবো করবো, এইটা ভীষণ দরকার। তুচ্ছ হবে না থেকে নিজে আসতে হবে, আমরা পারবোর মধ্যে থাকতে হবে, আমরা ছোট ছোট অংশ নিয়ে ছোট ছোট পদক্ষেপ নিয়ে আমরাই পারবো করতে, এই ব্যাপারটাকে বিলিভ করতে হবে। এই যে এই যেটা আমি আমার টাইটেলের যে নামটা রেখেছি তোমরা হয়তো দেখেছো নামের টাইটেলটা, সেটা হচ্ছে রিক্রিয়েটিং রিইমাজিনিং স্টোরি। এই কথাটা একটি 19 বছরের মেয়ে যার নাম জর্ডান স্যাঞ্চেজ, এখানে নামটা দিয়েছি, এই জর্ডান স্যাঞ্চেজের একটা কবিতা থেকে উঠে এসেছে। এবং ভাবো মেয়েটি ফিজিক্স পড়ে হার্ভার্ড ইউনিভার্সিটি, এবং ও স্পিক ফর নেচার বলে একটা কনটেস্টে, বিশ্বব্যাপী একটা কনটেস্টে পার্টিসিপেট করেছিল। এই কবিতাটি ও সেখানে পড়ে, যেখানে কবিতাটির মূল ব্যাপারটা ছিল, আমি পরে কবিতাটির জায়গাটাকে আসছি, আমি তার আগে বলে দিতে চাইছি যে কবিতাটার মূল কথা ছিল যে জর্ডান স্যাঞ্চেজ বলেছে, আই ওয়ান্ট পিপল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য সিচুয়েশন উই আর ইন ইজ সিরিয়াস বাট দেয়ার ইজ ওল। হ্যাঁ বলো, বলুন ম্যাম, আমাদের গ্রুপে কি সেই কবিতাটা পাওয়া যাবে? আমি এক্ষুনি দিতে পারছি না, আমার কাছে কবিতাটা লেখা অবস্থায় থাকতে আমি এক্ষুনি দিতে পারতাম, আমার কাছে একটা একটা ভিডিও আছে যেখানে মেয়েটি নিজে বলছে, যদি জানতে চান তাহলে পরে আমি সেটাকে একবার এখানে চালিয়েও দিতে পারি। আমি শেষে সেটা করি, আমি একটু শেষে করি, এটা হয়ে যাক পুরোটা, আমি নিশ্চয় একদম একদম আমি বলে দিই, আমি আমি কবিতাটা লিখে দিয়ে দিচ্ছি। কিন্তু যেটা মূল কথা ও বলেছে সেখানে, যে দের ইজ অলওয়েজ সামথিং উই ক্যান ডু, উই হ্যাভ টু রিমেইন পজিটিভ অ্যান্ড উই হ্যাভ টু অ্যাক্ট। 19 বছরের মেয়ে সে যে দেশেই বিলং করুক না কেন, সে বলছে যে আমরা পারছি একটি স্টুডেন্ট, সে বলছে যে মানুষ যেন বিশ্বাস রাখে যে আমরা সত্যি সত্যি খুব খারাপ অবস্থায় রয়েছি, কিন্তু সব সময় কিছু না কিছু করার আছে, আমাদের পজিটিভ থাকতে হবে আর আমাদেরকে সেই অনুসারে কাজ করতে হবে। এবং ওর কবিতা থেকে যে যে মূল ব্যাপারটা উঠে চলে এসছে সেটা হচ্ছে রিক্রিয়েট রিইমাজিন রেস্টোর, এবং যেটা থিম এবার ইউএনডি নিজেরা দিয়েছে ইকোসিস্টেম রেস্টোরেশন। আর এই ইভেন্টের দ্বারা জুন এই বছর আমরা গত 10 বছর ইউনিটের একটা বায়োডাইভার্সিটি রিপোর্ট দেখেছি, এই বছর থেকে এই 2021 থেকে নিয়ে 2030 অবধি 10 বছর ইউনাইটেড নেশনস ডিক্লেয়ার করলো দিস ইজ দ্য ডিকেড অন ইকোসিস্টেম রেস্টোরেশন, আমাদেরকে আমাদের ইকোসিস্টেমকে রেস্টোর করতে হবে, সে আমার ছোট্ট পুকুরই হোক আর আমার সারা সাহারা ডেজার্ট হোক, ছোট বড় বলে কোনো কিছু নেই, ইকোসিস্টেম মানেই হচ্ছে আমার বাস্তুতন্ত্রকে আমাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে।
পারবো না, সুতরাং তার সাথে মানানসই আমার বাস্তুতন্ত্রকে রাখতে হবে, রেস্টোর করতে হবে। এইটা হচ্ছে মূল কথা এই কবিতাটির এবং আমার ইউনেপের যে বক্তব্য আছে সেই বক্তব্যের। ইকোসিস্টেম রেস্টোরেশন মানে কি? যে ইকোসিস্টেমটা, যে বাস্তুতন্ত্রটা ক্ষয়ে নষ্ট বা ডিস্ট্রয়েড হয়ে গেছে তাকে আবার ঠিক করা, আর যে বাস্তুতন্ত্রটা এই মুহূর্তে আমি বুঝতে পারছি খুব খারাপ অবস্থায় আছে কিন্তু তাও আছে, অল্প ভাবেও হলেও আছে, খুব খারাপ কন্ডিশনে রয়েছে, তাকে কনজার্ভ করা। তাহলে দুটো ভুল কথা উঠে আসছে, একটা হচ্ছে রিকভারি আর একটা হচ্ছে কনজারভেশন। যেটা আছে তাকে কনজার্ভ করা, যেটা নেই তাকে রিকভার করা। একটা এক্সাম্পল দিয়ে বলি, আমার ম্যানগ্রোভ সিস্টেম তোমাদের খুব কাছাকাছি জায়গাতে, ম্যানগ্রোভ খুব কাছাকাছি জায়গাতে তোমাদের কোস্টাল এরিয়াও রয়েছে, তোমরা বুঝতেই পারছো ইয়ার আফান এই সমস্ত কিছু কারণে, কারণের পেছনে বা এই এত বেশি হ্যাবক ক্রিয়েট করার পেছনে যে মূল কাজ মানে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের বাস্তুতন্ত্রটা, ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র, বীজ বাস্তুতন্ত্র এগুলো সব নষ্ট হয়েছে, সেই জায়গাটার গাছগাছালি আমাদের নষ্ট হয়েছে, অনেকটা এখনো রয়েছে। তাহলে যে জায়গা থেকে একেবারে চলে গেছে সেই জায়গায় তাকে আবার পুনর্গঠন করা, আর যে জায়গায় এখনো রয়েছে কিন্তু খারাপ অবস্থায় রয়েছে তাকে একটু ভালো করে রাখার চেষ্টা। আমরা তো আমাদের বাড়িতে কেউ অসুস্থ হলে তাকে আবার সুস্থ করে তোলার চেষ্টা করি, কিন্তু একইভাবে বাস্তুতন্ত্রকে সুস্থ করে তুলতে হবে। কিভাবে পারবো? ক্যান ইউ জানি মেনি সব থেকে প্রধান উপায় হচ্ছে গাছ লাগানো। প্ল্যান্টিং ট্রি ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, সবচেয়ে সহজ অ্যান্ড বেস্ট ওয়েজ অফ ক্রিয়েটিং বা কেয়ারিং ফর দি এনভায়রনমেন্ট, তাই না? এটা নিয়ে আলাদা করে কিছু বলা নেই, প্রত্যেকে জানো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু প্ল্যান্ট ট্রিজ, তাই না? সেকেন্ড হচ্ছে এলিমিনেটিং প্রেশার অন এনভায়রনমেন্ট, বাস্তুতন্ত্রের উপরে যেগুলো অযৌক্তিক প্রেশার রয়েছে, অযৌক্তিক যেটার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় যে প্রেশারগুলো রয়েছে সেইগুলোকে হয় আমরা যদি সরাতে পারি তাহলে সরাবো, না হলে পরে আমাদেরকে চাপ সৃষ্টি করতে হবে সেটাকে সরানোর জন্য। আমাদেরকে বারে বারে বলতে হবে যে এইটা চলতে পারে না, এইভাবে চললে আমার বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, আমার এটাই আমার বাসস্থান, আমার বাসস্থানকে নষ্ট হচ্ছে বুঝতে পারবো না। সুতরাং এই প্রেশারটাকে সরাতে হবে, সেটা যে কোনো ধরনের প্রেশার হতে পারে, তোমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে করে দিই।
এইটা মাথায় রাখতে হবে যে দায় দায়িত্ব কিন্তু আমাদের উপরে আরো বেশি করে পড়লো এই পরিবেশটাকে সুস্থ রাখা, এইটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা চিন্তা। আমি রেস্টোর কিভাবে করবো যে আমি একটু আগে একটুখানি বলেছি, আমি টক অ্যাবাউট দ্যাট। সবচেয়ে প্রথমে হচ্ছে রিএডুকেশন, যেখানে আমি যেখানে গাছ গাছরা নেই সেখানে আমি গাছ লাগানোর চেষ্টা করলাম, এটা তুমি সবাই পারো করতে। হ্যাবিটাট এনহ্যান্স, যে হ্যাবিটাটে গাছটা ভালো হতে পারবে সেই জায়গাকার গাছ, তাই না? আমি পশ্চিম মেদিনীপুরে গিয়ে আমি দাঁতনে বসে আমি নিশ্চয়ই পাইন গাছ দার্জিলিং থেকে নিয়ে এসে লাগানোর চেষ্টা করবো না, তাই না? বা আমি দার্জিলিংয়ে গিয়ে ম্যানগ্রোভ লাগানোর চেষ্টা করবো না। কিন্তু আমাকে কী করতে হবে, যাতে দাঁতনে বসে দাঁতনের গাছ যেগুলো ওখানকার নর্মাল যে ফ্লোরা, যে নর্মাল গাছগুলো ওখানে গ্রো করে, ভালো গ্রো করে, সেই গাছগুলোকে সেই বাস্তুতন্ত্রে লাগাবো এবং সেই বাস্তুতন্ত্রটাকে এমন তৈরি রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, বা তার সমস্ত তার উপরে প্রেশারগুলোকে তৈরি করতে হবে যাতে সেই গাছগুলো সেখানে বাঁচতে পারে, তাই না? আমি পরিবেশ দিবস উপলক্ষে পাঁচখানা গাছ লাগালাম, তারপরে আমি সারা বছর ঘুরে গেলাম যে আমি পাঁচটা গাছ লাগিয়েছিলাম, পাঁচটা গাছের মধ্যে হয়তো চারটে গাছ ডুবতে আরম্ভ করলো, একটা গাছ কোনো রকমে একটু বেঁচে থাকলো, পরের বছর গিয়ে আমি সেই মানে মরে যাওয়া গাছগুলোর উপরেই আবার পাঁচটা গাছ লাগিয়ে দিলাম, আর যে গাছটা ঢুকছিল তার অবস্থা খুব খারাপ দেখলাম, দেখলাম এই গাছটা তো বাঁচবে না, ওকে আবার তুলে দিয়ে আবার একটা গাছ লাগিয়ে দিলাম। এইরকম নয়, গাছ লাগানো এবং তার মেনটেনেন্স, সেই হ্যাবিটেটের মেনটেনেন্স এগুলো একসাথে করে যেতে এবং সারা বছর করতে হবে। গাছ লাগিয়ে তার তাকে দেখাশোনা করাটাও আমাদের দায়িত্ব করতে পারে। রেমিডিয়েশন আছে, মিটিগেশন আছে, বিভিন্ন রকমভাবে রেস্টোরেশনের কাজ করা যায়, সেগুলো অনেকটাই হয়তো লিগাল ম্যান্ডেট নিয়ে করতে হয়, অনেকটাই হয়তো সরকারি প্রকল্পে হয়। কিন্তু যে দুটো কাজ তোমরা খুব ভালোভাবে করতে পারবে, যে রিভেজিটেশন অ্যান্ড হ্যাবিটেট এনহ্যান্সমেন্ট, এবং এই দুটোই হচ্ছে প্রধান কাজ, এই কাজগুলো চেষ্টা করো অল্প হলেও যেন করতে পারো। আর ফাইনালি যেটা বলতে আমরা সেটা হচ্ছে মনিটরিং অ্যান্ড মেনটেনেন্স, এইটা করলেই আমরা একটা রিক্রিয়েটেড ইকোসিস্টেমের দিকে এগোতে পারি। আমার কাছে মনে হয় বেশি সময় নিয়ে যান না, আমি কি এটা একটা ইকোর আমাকে একটু প্লিজ বলে দেবেন কোথায় থাকতে হবে আমি ভেবে যাবো, কারণ আর একজন বক্তা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন। এখানে দেখো একটা ম্যানগ্রোভ রেস্টোরেশনের ছবি দেখাচ্ছি, 2008 এরকম একটা চেহারা ছিল, 2011 গাছ লাগানোর পর এরকম একটা চেহারা তৈরি হয়েছে। ম্যানগ্রোভ খুব স্লোলি গ্রো করে, সেটাতে একটু সময় বেশি লাগে, কিন্তু দেখো ইকোসিস্টেমটার চেহারাটা ইম্প্রুভ হয়ে যাচ্ছে, তাই না? মেনটেনেন্স করা দরকার। কখন বলবো রেস্টোরেশন কমপ্লিট হয়েছে? আমি যদি ইকোসিস্টেম রেস্টোরেশনের কথা বলি, 10 বছর ধরে ইউনাইটেড নেশন ইকোসিস্টেম রেস্টোর করি, 10 বছরে কি কমপ্লিট হয়ে যাবে? ইকোসিস্টেম রেস্টোরেশন অনগোয়িং প্রসেস, এবং একটা জঙ্গল এস্টাবলিশ হতে হান্ড্রেডস অফ ইয়ার্স লাগতে পারে। সুতরাং আমরা শুধু বাস্তুতন্ত্রকে একটা ট্রিগার দিতে পারি, একটা একটা জিনিস শুরু করে দিলাম, একটা জিনিসকে শুরু করে দিলাম প্রসেস, তাই না? এই বাকি কাজটা কিন্তু আমি যদি মেনটেনেন্সটা ঠিকমতো করতে পারি, বাকি রেস্টোরেশনের কাজ কিন্তু ইকোসিস্টেম নিজেই করবে। সুতরাং এই রেস্টোরেশন অ্যাক্টিভিটি একটা সময় পরে আমার দায়িত্বই থাকবে না, কিন্তু শুরু করাটা আমার দায়িত্ব করতে থাকছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব করতে থাকছে। আমি এইটা একটুখানি ছেড়ে যাচ্ছি কারণ দরকার নেই এটা। আর সবচেয়ে বড় কথা হয় তাকে একটু বলেই কি কি কনসেপ্ট, মানে ইকোলজির কনসেপ্ট চলে আসছে, তো সবাই এখানে বটানি বা বায়োলজির ছাত্রছাত্রী নাও বলেই হয়তো আমি ভাবলাম একবার ছেড়ে দিই, তাও মনে হয় এটা বোধহয় সবার কাছে পৌঁছাতে পারে কথাটা। সেটা হচ্ছে যে কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো এই রেস্টোরেশনকে সমৃদ্ধ করে। একটা হচ্ছে ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স কিন্তু একটু প্রয়োজন। ডিস্টারবেন্স কেন প্রয়োজন? ডিস্টারবেন্স থাকলে পরে ইকোসিস্টেমে নানান রকমের জিনিস আসার সুযোগ পায়, কিন্তু ডিস্টারবেন্স যদি খুব বেশি আকারে চলে আসে তখন কিন্তু ইকোসিস্টেম নষ্ট হয়ে যায়। আর খুব কম থাকলে পরে একই রকমের জিনিস থাকে, তাকে ভ্যারাইটি, স্পিসিস, ডাইভার্সিটি যেটাকে আমরা বলি, সেই ব্যাপারটা বাড়ানো, মানে
না, আমাকে পদ্ধতিগত ভাবে এগোতে হবে। আমি প্রথমেই যেখানে কোনো কিছু নেই সেখানে আমি বড় গাছ লাগিয়ে দিতে পারবো না, কারণ আমি দেখেছি যে সেই জায়গায় প্রথমে ঘাস আসে, সেই ঘাসের পরে ছোট ছোট কিছু সাপ আসে, তারপরে বড় গাছ আসে। তাহলে আমি সেখানে যদি প্রথমেই বড় গাছ লাগিয়ে দিই তাহলে আমি কিন্তু ইকোসিস্টেমকে বিরক্ত করতাম, ভীষণভাবে বিরক্ত করতাম, তা করতে পারি না। একটা ইকোসিস্টেমকে, একটা বাস্তুতন্ত্রকে ফিরিয়ে আনতে গেলে সে যে পথে এগোয় সেই পথেটাকে হয়তো দেখা যাবে যে বেশ কিছুদিন পরে, বেশ কিছু বছর পরে আমাকে আর কিছু করতেই হচ্ছে না, ইকোসিস্টেম বাস্তুতন্ত্র নিজে নিজেই সাকসেশনের পথে চলে রওনা দিয়েছে। বাকি দুটো আমি আর নাই নাই বা ডিসকাস করলাম, এই দক্ষিণ, কিন্তু যেটা বড় কথা সেটা হচ্ছে রেস্টোরেশন কখনোই কনজারভেশনের সাবস্টিটিউট হয় না। যে আমি কোনো কিছু কেটে দিলাম, কোনো কিছু শেষ করে দিলাম, নষ্ট করে দিলাম, দিয়ে বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপাতত আমি কেটে দিচ্ছি, পরে আমি এটা রেস্টোর করে দেবো, এইটা চলবে না। সেই জন্যই বলা হয় সবসময় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি নষ্টই হতে দেব না, আমি নষ্টই হতে দেবো না যে জায়গাগুলো আমার এখনো বিস্তৃত আছে, যে জায়গাগুলো আমার এখনো ভীষণ ভালো আছে, সেই জায়গাগুলোকে কনজার্ভ করাটা অনেক বেশি প্রয়োজন। রাদার দেন ভাবা আপাতত কেটে দিই পরে না হয় রেস্টোরেশন করা যাবে, এইটা কিন্তু এই মানসিকতা বললে কিন্তু পরিবেশ ভালো হবে না। লাস্টে আমি আসছি, এটা এতক্ষণ আমি রেস্টোরেশনের কথাগুলো বলছিলাম, এবার আমি একটু রিইমাজিনিং এর কথা বলছি, নতুন করে ভাবনা চিন্তা। এখানে দেখো একটা শিকাগোর একটা টাওয়ারের ছবি নিয়েছি, যেটা মিলান টাওয়ার বলে, মিয়ামি টাওয়ার্স রাদার। এই যে সবুজ সবুজ যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে টিউবের মধ্যে শ্যাওলা রয়েছে, এই মাথার উপরে যে বিল্ডিং এর দেখতে পাচ্ছ ওইখানেও শ্যাওলা গ্রো করানো হচ্ছে, কাল্টিভেট করা হচ্ছে, হ্যাঁ চাষ করার মতন করে করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ এই শ্যাওলার একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই অ্যাটমসফিয়ার থেকে কার্বন। ম্যাম দেখা যাচ্ছে না ছবি? দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে তো, ছবির উপরে পিন করো তাহলে হয়ে যাবে, দেখা যাচ্ছে ম্যাডাম আপনি করতে। এই যে এখানে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি, আমি যেটা বলছিলাম এই শ্যাওলাগুলোর একটা ক্ষমতা হচ্ছে যে তারা কিন্তু বিভিন্ন ভাবে অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড নিতে পারে, এবং ক্লাইমেট চেঞ্জের অন্যতম আমাদের সমস্যা হচ্ছে যে অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। এরা ফটোসিনথেসিস করে কার্বন সংশ্লেষ, এবং তার দরুন এরা অ্যাটমসফিয়ারের কার্বন ডাইঅক্সাইডটা নেয়, তার সাথে এইটা রেসিডেনশিয়াল, এখানে যত খারাপ জল আসে সেই জলটাকে ব্যবহার করেই কিন্তু এরা গ্রো করছে, তার সাথে যেটা করছে বেশ কিছু এনার্জি ক্রিয়েট করছে ফর হিটিং আপ দ্য স্পিরিট। মানে একই সাথে এই জাস্ট একটা ছোট্ট ইঞ্জিনিয়ারিং প্রকল্পের দ্বারা, একটা ডিজাইনিং এর দ্বারা একটা বিল্ডিং প্রায় সেলফ সাসটেইন হয়ে যাচ্ছে। এইরকম ধরনের রিইমাজিনেশন করতে হবে, এটা এত বড় আকারে দেখাচ্ছি, এটা খুব ছোট্ট আকারেও কিন্তু করা যেতে পারে। এই ভাবনাগুলো সবসময়, আমি যেহেতু শ্যাওলা নিয়ে কাজ করি সেখানে আমার মাথায় শ্যাওলার গল্পগুলোই আছে। এখানে দেখো অনেকগুলো ছবি দেখাচ্ছি, এখানে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এর সাথে শ্যাওলাকে যুক্ত করে নানান রকম ভাবে পরিবেশকে দূষণ মুক্ত করার কিছুই দেখা যাচ্ছে না। অনেকে দেখতে পাচ্ছে, অনেকে পাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা আমার এটাই প্রায় লাস্ট স্লাইড হয়ে গেছে যে আমাদের প্রত্যেকেরই একটা কি বলবো দায় দায়িত্ব আছে, একটা ছোট্ট স্টেপ, একটা ছোট্ট পদক্ষেপ আমরা নিতে পারি আজ, একটা ছোট্ট পদক্ষেপ আজকে নেওয়া যে আমরা এটাকে বাঁচাব। এবং এই হ্যাশট্যাগ জেনারেশন রেস্টোরেশন, এইটা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের একটা এই 10 বছরীয় পরিকল্পনা।
আমাদের ওয়েবসাইটে গিয়ে লিংকে যদি তোমরা ক্লিক করো, ইউ উইল বি পার্ট অফ দিস প্রোগ্রাম এন্ড তোমরা এই প্রোগ্রামে নিজেদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা কিন্তু ওখানে পোস্ট করতে পারো, এক লাইনে দিতে পারো, প্যারাগ্রাফে দিতে পারো। এবং ওরা চাইছে যে ইউথ অফ অল নেশনস, সমস্ত পৃথিবীর সুস্থ দেশের যারা আজকের ইউথ তারা এগিয়ে আসুক তাদের চিন্তাভাবনা নিয়ে, তাদের ইনোভেটিভ আইডিয়াস নিয়ে, যাতে পৃথিবীটাকে বাঁচানো যায়। এই বলেই আমি আমার এটা শেষ করলাম। তাড়াতাড়ি যে আমরা ইয়াস বিধ্বস্ত হলাম আর গত বছর আমফান বিধ্বস্ত হয়েছিলাম, তার একটাই কারণ যে ম্যানগ্রোভ অরণ্য গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আর একটা কথা বললেন যে রিস্টোরেশন, অর্থাৎ অলরেডি আমাদের প্রকৃতিতে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমাদের রিস্টোর করতে হবে, সাজাতে হবে। এগুলো আমাদের সবারই দায়িত্ব, আমাদের প্রকৃতিকে গুছিয়ে রাখা, সেটা ম্যাডাম সুন্দর করে বুঝিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের তরফ থেকে, আমাদের কলেজের তরফ থেকে। আপনারা যদি কবিতাটা শুনতে চান তাহলে আমি একবার শেয়ার করতে পারি। হ্যাঁ অ্যাকচুয়ালি ম্যাডাম আমাদের আমাদের দ্বিতীয় বক্তা আছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ দে। পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আমাদের প্রোগ্রাম অফিসার ডক্টর শুভঙ্কর সর্দার মহাশয়কে অনুরোধ করছি, আপনি পরবর্তী প্রোগ্রামটা পরিচালনা করবেন এবং স্যারকে ডেকে নেবেন। আচ্ছা, ধন্যবাদ জানাই ভট্টর কলেজের এনএসএস এর সেক্রেটারি ডক্টর আলাউদ্দিন দফাদার মহাশয়কে আমাকে বলার সুযোগ করার জন্য। আজকে ওয়েবিনিয়ারের পরবর্তী বক্তা হলেন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ শ্রীরামপুর মোহনপুরের বোটানি বিভাগের অধ্যাপক ডক্টর রাজেন্দ্র প্রসাদ দে মহাশয়। ওনার বক্তব্যের বিষয় হলো বিভূতি সাহিত্যে উদ্ভিদ। আমি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দে মহাশয়কে অনুরোধ করব তার বক্তব্য শুরু করার জন্য। স্যার প্লিজ স্টার্ট। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওটা হ্যাঁ ঠিক আছে। বাংলা সংস্কৃতি